বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। আর আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, যেহেতু তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে বিয়ে বাড়ি যাব, মানে গেছিলাম। এটা তোমরা ভাবছো মানে যাব, এখন আমি যাব, মানে এখন সন্ধ্যাবেলা। সেই জন্য আমি ভেবেছি যে আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করবো। সারাদিন আর রেগুলার ডেইলি ব্লগ দেখাবো না, একেবারে স্পেশাল ব্লগই দেখাবো তোমাদেরকে। তো সন্ধ্যে দিয়ে আসলাম এই মাত্র, আর এই যে সব জিনিসপত্র বার করে নিয়েছি, যে শাড়ি, এই শাড়িটা পরবো, এই বেনারসিটার সাথে লাল বেনারসির সাথে ব্লু কালারের এই ব্লাউজটা পরবো, ঠিক আছে। আর এই যে ক্রিম্পিং মেশিন বার করেছি, চুলটা প্রথমে ক্রিম্পিং করব, তারপরে এই যে রোলার দিয়ে রোলার করব, রোলিং করব চুল, দেখি কতটা পারি একা একা নিজের চুলে। লোকের চুলে করাটা ঠিক আছে, ইজি, আমি, বাট নিজের চুলে করাটা অনেকটাই টাফ। চলো তাহলে চুলটা ক্রিম্পিং করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এই দেখো শাড়িটা, এই যে এরকমভাবে পরেছি। তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসুক, তারপরে আমি আমার ফুল লুকটা দেখাচ্ছি। তো এই দেখো ক্রিম্পিং করে চুল বেঁধেছি, কেমন লাগছে, পেছনে খোঁপা করেছি। আর আই মেকআপটা দেখো আমি এরকম করেছি, একা একা না ভালো করে করা যায় না, মানে একা একা বলতে আমি শিখছি ঠিকই, কিন্তু আমার একা একা করতে গেলে নিজের হাত খাওয়াবে, বাট অন্য কাউকে সুন্দর করে করে দেবো, কিন্তু একা একা আমি নিজে করতে পারি না। শিখে গেছি মানে পারি তাও। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে, সবাই প্রায় রেডি, আর শুধু তোমাদের দাদাভাই আসার অপেক্ষা, ও কখন আসবে দোকান থেকে তারপরেই আমরা যাব, ঠিক আছে। চলো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। বিয়ে বাড়ি যাওয়ার আগে কেমন হয়, বউ সেজে বসে থাকে আর বর মেকআপ করে, আমাদের বাড়িতে সেটা হচ্ছে, মানে আমার সাথেই ঘটছে। কি মাখছো মুখে? ক্রিম, কোল্ড ক্রিম না, তাহলে হট ক্রিম। তো আমি দেখো সেজে গুজে বসে আছি, আর এর আর হচ্ছেই না, হচ্ছেই না, হচ্ছেই না। তো বলেছিলাম যে আসবে, তারপরে রেডি হবে, তারপরে যাব। তো আসলো 10 মিনিট আগে, এখন বাজে 8টায় আমাদের বিয়ে বাড়ি যাওয়ার কথা, এখন বাজে 8:46 হয়ে গেছে। বাড়ি ওই বিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে 9টা পেরিয়ে যাবে, হেঁটে হেঁটেই যাবো, বাড়ির কাছাকাছি, খুব একটা দূরে নয়। তো মানে বাজারের আমাদের এখান থেকে বাজারে যেতে যত সময় লাগে ততটা সময় লাগবে, মানে আমাদের দোকান যতটা এখান থেকে ততটা লাগবে। তো এখনও হয়নি, ঠিক আছে। চলো সবাই রেডি, দাঁড়িয়ে আছে শুধু এর জন্যে, চলো বিয়ে বাড়ি যাওয়া যাক, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি যখন প্রতিটা বিয়ে বাড়িতে যাই আর যেরকমভাবে শাড়ি পরি, তো তোমাদেরকে ফুল লুকটা আমার দেখানো হয় না, তাড়াহুড়োতে চলে যাই, তো সেই কারণে ফুল লুকটা দেখানো হয় না। তো অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার শাড়ি পরার স্টাইলটা একটু দেখাবে, কীভাবে শাড়িটা পরেছো একটু ফুল লুকটা দেখাতে পারতে, এরকম বলো। তো সেই জন্য তোমাদের জন্য আজকে আমি এই ক্লিপটা তোমাদেরকে দিলাম। তারপরে আমরা বাড়ির সকলে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিয়ে বাড়িতে। তো এই দেখো বিয়ে বাড়ির গেটটা ঠিক এইভাবে সাজিয়েছিল, আর তারপরে পুরো টুনি লাইট দিয়ে পুরো অনেকটাই টুনি লাইট লাগিয়েছিল, আর মাঝখান দিয়ে লাইট। তো দেখতেই পাচ্ছ সামনে ডিজে লাইট চলছে, চলছে মানে জ্বলছে আর কি। তো ওখানে সবাই নাচানাচি করছে, এবার আমরা কর্তাকিনি দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার পেছনে রয়েছে মা বাবা আর আমার ননদ রয়েছে, আমরা আগে আগেই যাচ্ছি, আর আমি বারবার তাকিয়ে দেখছি যে ওরা আসছে কিনা, কারণ একসাথেই ঢুকবো বিয়ে বাড়িতে, তো সেই কারণে। তো গিফটটা যে দেবো দেওয়ার চান্সই পাচ্ছি না, সবাই ছবি তুলছে, অনেক সবাই ছবি তুলছে বউয়ের সাথে, নতুন বউয়ের সাথে। তো এবার চান্স পেয়েছি, একটুখানি ফাঁকা, আমি সাইড সুইট করে ঢুকে গেছি ভেতরে, গিয়ে আমি উপহারটা দিয়ে আসলাম। আমার শাশুড়িমা বললো যে তুমি দাও, তো আমি দিলাম। তো দেওয়ার পরে আমার বর আবার বলছে কি যে দাও, ওখানে দাঁড়াও, ছবি তুলবো না, যে আমি আবার ওখানটাকে রিটার্ন করে আবার ওপরে গেলাম, মানে ওপরে মানে বউয়ের কাছে গেলাম, যে ছবি তুললাম। তো এই যে ছবি তুলছি নতুন বউয়ের সাথে, ছবি ভিডিও সব তোমাদের দাদাভাই তুলছে, এই দেখো নতুন বউয়ের সাথে আমি দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেলে তো ওটা করবই,
আর এই যে দেখতে চলে এসেছি ফুলসজ্জার খাট কেমন সাজিয়েছে। এটা তো আমি প্রত্যেক বিয়েবাড়িতে গিয়েই, বিয়েবাড়ি না রিসেপশন পার্টিতে গিয়েই আমি দেখি যে কেমন খাট সাজিয়েছে। তো সেই জন্য আজকেও চলে এসেছি কেমন খাট সাজিয়েছে ওরকম মানে ওটা দেখার জন্যে। তো সেই জন্য আমি চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই একরকম ভিডিও করছিলো, ওটা ওই ভিডিওটা তোমরা আমাদের এই ফেসবুক পেজে পেয়ে যাবে, তো কমেডি টাইপের ভিডিওটা পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখে এসো। ফেসবুক পেজের নামও রয়েছে আমাদের কার্তিক পিয়ালি, তোমরা গিয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে আশা করছি। তো দেখো খাটটা এইভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে সিম্পলের মধ্যে, কিন্তু খুব সুন্দর, প্রচণ্ড সুন্দরই লাগছে, একদম সিম্পলের মধ্যে হয়েছে। তো চলো এবার আমরা একটু বাইরের দিকে যাব, দেখা হয়ে গেল তো খাট কেমন সাজিয়েছে। তো চলো এবার বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে দেখা যাক কী করি। তো এই যে আমি এখানটাতে বসে আছি আর তোমাদের দাদা ভাই এখানটাতে দাঁড়িয়ে আছে, আর আমার পাশে সবাই রয়েছে, মা ননদ ওরা সবাই রয়েছে। তো এখানে তো বউয়ের কাছে জানতে পাওয়া যাবে না আর মানে কি বলতো, কারণ দুজন মিলে রোম্যান্টিক রোম্যান্টিক ছবি তুলছে তো এক এক রকমের পোজ দিয়ে। তো আমি এখানে কফির কাছে এসে কফি না নিয়ে চিকেন পকোড়া খেতে শুরু করে দিয়েছি, কিন্তু কফিটা আমি নিইনি। তো চিকেন পকোড়া খেলাম দুটো করে সবাই মিলে, ফুচকাও খেয়েছি, ফুচকা খেয়েছি, তারপরে খানিকক্ষণ পর মানে তারপরে বসেছিলাম, তারপরে আবার খেতে বসে পড়লাম। তো অনেক ভিড় হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে কন্যাযাত্রী ঢুকে গেছিলো, সেই কারণে আমরা আগে আগে বসে পড়লাম। নাহলে কন্যাযাত্রী ঢুকে গেলে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি যেতে আমাদের। তারপরে দুজনে বসে পড়লাম, আর আজকে খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, অনেক কিছু খাওয়া দাওয়া ছিল, আর খেতে খেতে ভিডিও আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। খাবো না ভিডিও করবো তোমরা বলো, তোমরা মেনুতে দেখতে পাচ্ছ যে কত কিছু রয়েছে, খাবো নাকি আমি ভিডিও করবো বলো তো। তারপরে আমি খেয়ে দিয়ে এসে নিচে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা ভাই ওর একটা বন্ধুর সাথে দেখা করতে গেছে, আর আমি এখানে ওর আইসক্রিমটা আমার আইসক্রিমটা ধরে দাঁড়িয়ে আছি। আর ওদিকে সবাই নাচানাচি করছে, এরা সবাই নাচ দেখছে। তো এবার বাড়ি যাচ্ছি, হয়ে গেছে আমাদের রিসেপশন পার্টিতে আসা। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে চলে এসেছি, খেয়ে এসে পিয়ালির কি অবস্থা করে দেখো তোমরা, তোর কি অবস্থা এটা? হ্যাঁ আমার ভাল লাগছে না, নুশিয়ে পড়েছে এসে, মানে জামা কাপড় কিছু না খুলে ডাইরেক্ট শুয়ে পড়েছে, কি আর বলবো। তাদের সব কিছু চেঞ্জ করো, চেঞ্জ করে তারপরে শো। এটা হচ্ছে বিরক্তির কাজ, সাজতে কোনো খাটুনি নেই, খুলতেই মেকআপ গুলো তুলতেই খাটুনি, মনে হয় কি থাকলে বেশ ভালো হতো তাই মনে হয়। তো ফ্রেন্ডস, ভালোই ঘোরা হলো, ভালোই খাওয়া হলো। আইসক্রিম খাওয়ার কথাটা ও একটা দুটো দুজনকে দুটো আইসক্রিম দিয়েছে, ঠিক আছে। এবার ও আইসক্রিমটা নিয়েছে, আমি বললাম যে তুমি আইসক্রিম দুটো ধরো, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি, ঠিক আছে। তো ওকে দিয়েছি, ও তখন থেকে খাওয়া শুরু করেছে, আমি বন্ধুর সঙ্গে ঘুরে যাচ্ছি, মানে 5 মিনিট পরে পরে এসেছি, এসে তারপরে আমি আইসক্রিমটা নিয়েছি ওর কাছ থেকে, নিয়ে আমার খাওয়া হয়ে গেছে, তা ওর খাওয়া হয়নি। কি বলবো, আইসক্রিম মানে এমন এমন করে খাই, মানে একদম আস্তে আস্তে আইসক্রিম খাই না। আমার একটু দাঁতে প্রবলেম আছে, তো শীতকালের দিকে দাঁতে প্রচণ্ড ব্যথা করে, আর যদি আমি আইসক্রিমটা কামড়ে কুমড়ে খেয়ে ফেলি, দাঁতের যদি লাগে আমার এই শীতের মধ্যে ব্যথা করবে, তখন তো তোমাকেই ডাক্তারখানা নিয়ে যেতে হবে। ওই জন্য আমি একটু একটু করে খাই, যাতে দাঁতে ব্যথাটা না হয়। তো ফ্রেন্ডস, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা।